হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আর হেলথ কেয়ার 360 এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই, হার্টের রোগীরা কি ডিম দুধ খেতে পারবে কি না। তো এই প্রশ্নটির উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি, যাদের এই প্রবলেমটি আছে বা জানতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি একটু কষ্ট করে দেখবেন। আর পাশাপাশি ছোট্ট একটি কথা বলে নিব, যদি এখনও পর্যন্ত আমাদের হেলথ কেয়ার 360 চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই হেলথ কেয়ার 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম দেখে নিতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাবো আজকের টপিকে। বন্ধুরা, যারা প্রশ্ন করেছিলেন যে ভাই, হার্টের রোগী যারা আছে তারা বিভিন্ন ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখা গেছে যে বিভিন্ন রকম কথা বলে দেয় যে ভাই, মাছ মাংস খেতে পারবেন না, এটা খেতে পারবেন না, ওইটা খেতে পারবেন না, তো এরকম ধরনের সিল মেরে দেয়। সো তাদেরকে উদ্দেশ্য করে এটা বলবো, যারা প্রশ্ন করেছিলেন যে ডিম দুধ খাওয়া যাবে কিনা, তাদেরকে বলবো যে হ্যাঁ, আপনারা ডিম খেতে পারবেন, তবে প্রতিদিন একটি ডিম খেতে পারবেন, তার বেশি খেতে পারবেন না। এখন হয়তো বা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, কুসুম কি খাওয়া যাবে কিনা। হ্যাঁ, ডিমের কুসুমও খাওয়া যাবে, কারণ এখন বর্তমান রিচার্জে যারা রিচার্জ করছে তারা কিন্তু বলছে যে ডিমের যে কুসুমটা আছে সেই কুসুমে প্রচুর পরিমাণে কলেস্টেরল থাকার কারণে আমাদের শরীরের প্রচুর পরিমাণ উপকার হয়। সো আপনারা একটি ডিম খেতে পারবেন এবং কুসুম খেতে পারবেন, সেটা সারাদিনে একটি, মানে প্রতিদিন একটি। এবং যারা দুধ নিয়ে কথা বলেছিলেন যে দুধ খাওয়া যাবে কিনা, তাদেরকে বলবো যদি আপনার দুধ হজম হয় আপনার শরীরে, সেক্ষেত্রে আপনি দুধ খেতে পারবেন। তবে দুধ খাওয়ার পিছনে কিছু নিয়ম আছে, যেমন আপনি দুধের যে স্বর আছে সেই স্বর খেতে পারবেন না, তার কারণ হচ্ছে দুধের স্বরে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, এই কারণে আপনি স্বর খেতে পারবেন না, স্বর ছাড়া খেতে হবে, এবং চিনি খেতে পারবেন না। আর এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি যে দুধটা খাচ্ছেন সেটা কি আপনার হজম হচ্ছে কিনা, যদি হজম না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি দুধ খেতে পারবেন না। সো এই আপনাদের প্রশ্ন ছিল, সে প্রশ্নের উত্তরটি খুব স্বল্প পরিমাণ সময়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। সো আশা করি আপনারা যদি মিলাতে চান তাহলে অবশ্যই ভালো কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে মিলিয়ে দেখবেন যে আমার কথাগুলো সত্য কি মিথ্যা। তবে 100% সত্য, আমি অনেক ডাক্তারের সাথে পরামর্শ করেছি এবং আমি নিজেও অনেক পরামর্শ করে বা বই থেকে পড়ে দেন আমি আপনাদেরকে এই জিনিসটা বলেছি। সো আশা করি আপনাদের অনেক বেশি উপকার হবে, যাদের হার্টের প্রবলেম আছে বা হার্ট ব্লক হয়ে গেছে। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এই কথাগুলো যদি আপনাদের প্রয়োজনীয় হয়ে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে বা ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন, যেন তারাও এই সমাধানটি করে নিতে পারে বা হার্টের প্রবলেম যাদের আছে তারা যেন এই জিনিসটা জেনে নিতে পারে। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আমাদের হেলথ কেয়ার 360 চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।